ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর অমর একুশের গ্রন্থমেলায় ঢল নামে সর্বস্তরের মানুষের। বাংলা বর্ণমালা খচিত সাদা কালো শোকের পোশাকে বইমেলায় ঘুরে বেড়ান তারা। ভাষা শহীদদের ত্যাগকে স্মরণ করে বাংলাকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রত্যাশা সবার। নতুন প্রজন্ম চান প্রাণের মেলবন্ধন আর ইতিহাসের ধারক হয়ে উঠুক একুশে বইমেলা। শহীদুজ্জামানের ছবিতে হেদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদন। শীতের অবসানে বসন্তের আগমনে কোকিলের কহুতানে প্রকৃতি যেমন মুখর, তেমনি একুশে ফেব্রুয়ারির এই দিনে লেখক পাঠক আর প্রকাশকদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। আটই ফাল্গুনের পাতাঝরা দিনটি শোকের, একই সাথে গর্বেরও। তাই শহীদ মিনার আর আজিমপুর গুরুস্থানে শ্রদ্ধা জানিয়ে মানুষের ভিড় বইমেলা প্রাঙ্গণে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বসনে ভূষণে একুশের চিত্র, জমজমাট পাঠকের উপস্থিতিতে বদলে যায় বইমেলার রং। ছুটির দিনের সঙ্গে মিলেছে মায়ের ভাষার প্রতি অনুরাগ আর একুশের দীপ্তিময় চেতনা। ছোটবেলা থেকে আব্বু আম্মু আমাদেরকে নিয়ে আসতো, একুশে ফেব্রুয়ারির দিনেই মেইনলি আমাদের বইমেলা আসা হতো। আমাদের যে বাংলা ভাষাটা, এটার প্রচলন যাতে আরো বেশি হয়, এটাই আমরা সবসময় চাই। একুশ ছাড়া বইমেলার পূর্ণতা নেই, তাই তো বছর জুড়ে তালিকা করে রাখা পছন্দের বই কিনতে পেরে খুশি বইপ্রেমীরা। লাইব্রেরিতে গেলে তো এত সহজে এতগুলো বই পাওয়া যায় না, যার কারণে আমরা বইমেলা আসি কিছু বই সংরক্ষণ করার জন্য। আগে থেকে প্ল্যান করি যে কোন কোন বইগুলো কিনবো। এক বছর ধরে যে তালিকা করেছে যে লেখকদের বই কিনবো, সব বই আলহামদুলিল্লাহ পেয়েছি। অভিভাবকদের সাথে এসে বই কেনা ও লেখার আগ্রহের কথা জানায় শিশু কিশোররাও। এই বছর আমি একটি বই বের করেছি, যে বইয়ের নাম অলিম্পিয়াড প্রিপারেশন। আমি বই পড়তে ভালোবাসি, এই জন্য বাবার সাথে মেলা এসেছি বই কিনতে। ভাষা শহীদদের আত্মত্যাগের কাহিনী তরুণ প্রজন্মকে জানাতে আরও বেশি সাহিত্য প্রকাশের আহ্বান জানান অনেকে। বলেন, সাহিত্যেই ফুটে ওঠে ভাষার সৌন্দর্য। জ্ঞান চর্চা হবে, জ্ঞান ততদিন পর্যন্ত এই সমাজটা সভ্য সুন্দর থাকবে। আমাদের বাংলা ভাষাকে টিকিয়ে রাখার জন্য কবিদের আহ্বান করছি বেশি বেশি বই লেখার, যাতে আমাদের ভাষা টিকে থাকে। ভিনদেশি ভাষা ও সংস্কৃতির প্রভাবে বাংলা যাতে হারিয়ে না যায়, সেই আহ্বান লেখকদের। এক শ্রেণী আছে এই আমাদের ভাষাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য, আরেক দেশের ভাষা এবং কালচারকে এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং প্রভাবিত করা হচ্ছে। প্রাণকে বিসর্জন দিয়েছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা যদি আমাদের শ্রদ্ধাবোধ থাকে, তাহলে এই বাংলা ভাষাকে রক্ষা করা সম্ভব হবে। আমরা যেরকম ছোটবেলায় নতুন বই পেলে গন্ধ নিতাম, পড়তাম, আমাদের একটু বইমুখী হতে হবে, আমরা গুগলমুখী হয়ে গেছি। একুশের পর মেলার শেষ সপ্তাহে উপস্থিতি কমলেও বেচা বিক্রি নিয়ে আশাবাদী লেখক ও প্রকাশকরা। প্রাণের বইমেলা, যেটা বলবো উৎসব মুখর বইমেলা, এবং পাঠক আমরা অনেক পাঠক দেখতে পাচ্ছি। সকাল 7টায় খুলছে, সেই হিসাবে অনেক দর্শক এই মেলায় আসছে এবং আজকে বেশ ভালো বেচা বিক্রি হচ্ছে। সামনের বছরগুলোতে বইমেলা আরও বেশি জমজমাট আন্তর্জাতিক মানের হয়ে উঠবে বলে প্রত্যাশা সবার। পৃথিবী থেকে প্রতি এক মাসে অন্তত দুটি ভাষা হারিয়ে যায়। শুধু কি ভাষা হারায়, হারিয়ে যায় ইতিহাস সংস্কৃতি। এই প্রাণের মেলা সেই ইতিহাসকে আঁকড়ে ধরে রাখার মেলা। পাঠকরা বলছেন, বাংলাকে হারাতে দেবে না নতুন প্রজন্ম। হেদায়তুল্লাহ সীমান্ত, এসএটিভি, অমর একুশে গ্রন্থমেলা, ঢাকা।